আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, অনেকে নতুন ফেসবুক ইউজার, আপনারা ফেসবুক পেজে বা প্রোফাইলে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, তো বন্ধুরা আমি আপনাদের দেখাবো যে কিভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন বা ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করবেন, এই প্রসিডিউরটা আজকে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আপনাদের ফেসবুক অফিসিয়াল ফেসবুক প্রোফাইলটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে আপনারা আরেকটি অপশন পাবেন, দেখেন ডান দিকে কর্নারে একটি অপশন আছে যে থ্রি লাইন অপশন। এখানে না গিয়ে আপনারা যে বাম দিকে আরেকটি অপশন আছে, দেখেন বাম দিকে যে লোগোটা আছে, এই লোগোটার একটু সাইডে দেখেন যে হোয়াট ওয়ান ইউর মাইন্ড নামে যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিয়ে পরবর্তীতে যে ইন্টারফেসটা চলে আসবে, এরকম একটি হোয়াট ইউর মাইন্ড এরকম একটি অপশন চলে আসবে। এখন আপনার নিচে আরেকটি অপশন দেখতে পারবেন, দেখেন ফটো অ্যান্ড ভিডিও, এই এটাতে একটা আপনারা ক্লিক দিলে পরবর্তীতে যে আপনার মেমোরি কার্ডটা আছে এটা এখানে শো করবে। শো করার পর বন্ধুরা, আপনারা এখান থেকে যে ভিডিওটা এখানে সিলেক্ট করতে চাচ্ছেন বা শেয়ার করবেন সেই ভিডিওটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। বন্ধুরা, আমার যে ভিডিওটা সেটা এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে যে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও এখানে আমি কিছু লিখবো। লেখার পর পরবর্তীতে ডান দিকের কর্নারে নেক্সট নামক যে অপশনটা আছে, আপনারা নেক্সটে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা কি করবেন এবং এখানে পাবলিক করে দিতে পারেন বা পরে স্টেবিলিটি ফ্লোয়ার করতে পারেন, বা এখানে আরেকটা অপশন দেখতে পারেন শিডিউল অপশন, পোস্ট নাও এখনই পোস্ট করবেন না শিডিউল ফর লেটার, শিডিউল ফর লেটার এখানে ক্লিক দিলে একটা টাইম আসবে, আপনারা এই টাইমটা সেট করে কোন সময়ের মধ্যে কত তারিখের মধ্যে সেটা পাবলিশ করতে চাইতেছেন সেটা এখানে পেয়ে যাবেন। নিচে স্ক্রল ডাউন করলে নিচে আরেকটি অপশন দেখতে পারবেন কোলাবোরেটর, এই কোলাবোরেটরে আপনারা একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে এখানে সার্চ বারে গিয়ে আপনারা লিখতে পারবেন সার্চ বারে যে আপনার কোলাবোরেটর মানে হচ্ছে আপনার ভিডিওটা আরেকটা চ্যানেলের সঙ্গে লিঙ্ক করলে বা বড় চ্যানেলের খারে ওই ফলোয়ারগুলো আপনার পেজটিকে ফলো করতে পারবে, আপনার ভিউ বাড়বে, ফলোয়ার বাড়বে, এভাবে আপনাদের ভিউ অথবা ফলোয়ার বাড়াতে পারেন। ডান দিকে যে কর্নারটা আছে পোস্ট নামক, এই পোস্টে একটা ক্লিক দিলে আপনার ভিডিওটি এখানে পাবলিশড হয়ে যাবে। তো বন্ধুরা, এটা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এখন শুরু করব। তো বন্ধুরা, এখানে আরেকটি অপশন, তো বন্ধুরা দ্বিতীয় ধাপে যেটা দেখাবো সেটা হচ্ছে যে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে ওপেন করে নেবেন। ওপেন করার পর যে প্লে স্টোরে সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে লিখবেন যে ক্রিয়েটর স্টুডিও, ক্রিয়েটর স্টুডিও লেখার পর দেখেন এখানে চলে এসেছে ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও লিখে আপনারা সার্চ দিবেন। সার্চ দিলে পরবর্তীতে যে ইন্টারফেসটা চলে আসবে, আসার পর ক্রিয়েটর স্টুডিওটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে পরবর্তী ধাপটা আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার যেহেতু ইনস্টল করা আছে তার ইনস্টল করা লাগবে না। তো বন্ধুরা, আমি একটু ব্যাগে আসলাম, ব্যাগে এসে যে এখানে খুঁজে বাহির করব যে ক্রিয়েটর স্টুডিও কোথায়। এই যে দেখেন ক্রিয়েটর স্টুডিও, আমি এই ক্রিয়েটর স্টুডিওতে একটা ক্লিক দিলাম। ক্লিক দিলে পরবর্তীতে যে ক্রিয়েটর স্টুডিওর যে অপশনগুলো আসবে বন্ধুরা, এখানে আপনারা একটু দেখেন খালি ধৈর্য ধরে, যে ডান দিকের কর্নারে দেখেন একটা কলম আই পপ আসছে, আপনারা এই এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে পরবর্তীতে যে ইন্টারফেসগুলো আসবে, যেমন এখানে দেখতে পারবেন রিয়েল, ভিডিও, ফটো, লাইভ আর টেক্সট, আমরা আপনারা এই পাঁচটা নিয়মে এবং ফেসবুকে বা পেজে শেয়ার করতে পারেন। আমি যেহেতু ভিডিও আপলোড করব তাই ভিডিওতে একটা ক্লিক দিলাম। ক্লিক দিলে পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনাদের ভিডিওগুলো এখানে শো করবে, আপনারা যে ভিডিওটা এখানে শেয়ার করবেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন। বন্ধুরা, সিলেক্ট করার পর পরবর্তীতে যে কাজটা করবেন সেটা হচ্ছে নেক্সট নামক যে অপশনটা আছে নেক্সটে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আসার পর এখানে টাইটেল নামে যে অপশন, এখানে টাইটেল লিখবেন, ডিসক্রিপশন লিখবেন এবং ক্যাপশন যে অপশনটা আছে ক্যাপশনে একটা ক্লিক দিতে পারেন। ক্যাপশন যে আছে ক্যাপশনটা আপনিরা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এখানে যে টাইটেল লিখবেন, ডিসক্রিপশন, টাইটেলে আমি লিখলাম, তারপর হচ্ছে ডিসক্রিপশনটাও এখানে দিয়ে দিলাম।
তারপরে ডান নামক অপশনটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আরেকটি অপশন দেখতে পারবেন যে এসে অ্যাড থাম অ্যাড, এখানে ইমেজ, এখানে ক্লিক দিলে তারপর চলে আসবে আপলোড ইমেজ, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনার যে ইমেজটা এখানে সিলেক্ট করে নেবেন। ইমেজটা যখন সিলেক্ট হয়ে যাবে এরকম অপশন আসবে, তখন আপনারা ডান দিকের কর্নারে যে নেক্সট নামক যে অপশনটা আছে নেক্সট একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা এখানে আরেকটি অপশন করবেন যে পাবলিশ নামে যে অপশনটা আছে পাবলিশ একটা ক্লিক দিতে পারেন। আপনার এই পাবলিশে ক্লিক দিলে বন্ধুরা আপনার এবং ভিডিওটি এখানে পাবলিশড হয়ে যাবে। তো ওকে বন্ধুরা, এভাবে আপনারা ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করতে পারেন। তো অতি সহজেই এভাবে আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, অতি সহজেই আপনারা ফেসবুকে এবং ভিডিওগুলো আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার পেজ ফেসবুক পেজটি ফলো করে দিবেন। বন্ধুরা, যদি আপনারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।